ফোর হাল বা বিল নয়, আধুনিক পদ্ধতিতে তৈরি করা ট্যাঙ্কির নাই যে মাছ চাষ করার জোড়ারগঞ্জ যে নতুন এই পদ্ধতির নাম হল দি বাইফ্লপ। এই পদ্ধতির মাধ্যমে স্বাস্থ্যকর পরিবেশে কম খরচে অধিক মাছের উৎপাদন করণ সম্ভব, ফলে দেশের পুষ্টির চাহিদা যোগান বৃদ্ধির পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হন এই পদ্ধতির ন্যায্যে মাছ চাষ করেন নিয়ে উদ্যুক্ত হলে। বাইফ্লক পদ্ধতির মাছ চাষ করিয়ে মিরেশ্বরের ন্যায্যে প্রথম সফলতা পাই জোড়ারগঞ্জ ইউনিয়নের সোনাফার গ্রামের সফল উদ্যুক্ত নুরুজ্জামান লিটনে। লিটনের হাত ধরিয়ে মিরেশ্বরের এই পদ্ধতির মাছ চাষের নতুন দিগন্তর সূচনা। এর আগে আরো বহুতকে চেষ্টা করলেও সফলতা নয়, অল্প জায়গার ন্যায্যে বেশি পরিমাণে মূল্যবান মাছ চাষের ফলে অধিক লাভের আশা করেন উদ্যোক্তা লিটন। অল্প জায়গায় অধিক ঘনত্ব মাছ চাষ করা সম্ভব, যেমন আমার এখানে দুইটা ট্যাঙ্ক পানির ক্যাটাগরি আছে, পানি এক একটাতে 1,00,000 লিটার করে 2,00,000 লিটার, আর যেটা জায়গা হিসাব করলে একটা ট্যাঙ্ক 200 করে দুইটাতে 400 জায়গা। আমি যদি পুকুরে চাষ করতে যাই হয়তো 400 একটা পুকুরের মধ্যে 200 কেজি মাছ উৎপাদন করা সম্ভব, কিন্তু এখানে 2,000 কেজি প্লাস মাছ আছে, মানে 2 টনের উপরে মাছ আছে। এটা তো কনেকশন করা তো অনেক টাকা, ট্যাঙ্কেই 4,00,000 টাকা খরচ হয়েছে, এরপর আনুষঙ্গিক মিলাইয়া অক্সিজেন মেশিন টেশিন মিলাই আরো 2,50,000-3,00,000 টাকা। শুধু মাছে আমার প্রায় 2,20,000 টাকা খরচ হয়েছে, হিসেবে এখন পার কেজিতে 90 টাকা খরচ আসছে। তো এই আমার এখানে এখন কেজিতে 60টা, এই 60টাওয়ালা মাছের মার্কেট প্রাইস বর্তমানে হয়তো 130-135 টাকা এরকম। তো সব মিলাইয়া যদি আমার এখানে আমি হিসাব করতেছি দোনো ট্যাঙ্কে প্রায় 2,500 কেজি মাছ হবে, তো ওই হিসাবে 1,00,000 প্লাস হয়তো প্রফিট থাকতে পারে আর কি। বাকিটা হচ্ছে বিক্রির উপর ডিপেন্ড করবে বা মার্কেট প্রাইসের উপরে নির্ভর করবে। এই শাহিক সিরাজ সাহেবের একটা প্রোগ্রামে সায়েন্স ল্যাবরেটারির একটা প্রোগ্রাম দেখাইছিল, ওনারা ট্যাঙ্কে রিসাইকেলিং পদ্ধতি করে, আমি ওটা দেখেই মানে উদ্বুদ্ধ হয়েছি। ওখানে আমি এটা যেদিন টিভিতে দেখাইছে এরপরে আমি দেখতে গেছি এই ব্যাপারটা। আমরা এখন মোটামুটি একটা পর্যায়ে এসে আমরা সাকসেস বলা চলে, যদি কেউ আসতে চায় তো ওয়েলকাম, এখন আগের মতো ওইভাবে ওরা আর ইয়ে হবে না, কেউ যদি আসতে চায় তো কোনো সমস্যা নাই, যতটুকু সহযোগিতার দরকার আমরা সহযোগিতা করতে পারবো। আর লিটনের এই বাইফ্লক পরিদর্শন শেষে মিরেশ্বরের উপজেলা কর্মকর্তা নাসিম আল মামুনি জানাই, অল্প জায়গায় অধিক ঘনত্ব আমরা মাছ চাষ করতে পারি এই একটা সুযোগ, আর হচ্ছে এখানে ফিডটা তুলনামূলক কম ইউজ হয়, কারণ হচ্ছে মাছ থেকে আমরা যে আনইউজড ফিডটা থেকে যায় বা মলমূত্র যেটা থেকে যায়, উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে, এগুলি এই ক্ষতিকর এলিমেন্ট যে অ্যামোনিয়া থাকে অ্যামোনিয়াটাকে আবার ফিডে কনভার্ট করে ফেলতে পারে, বিশেষ করে প্রোটিনে কনভার্ট করে ফেলতে পারে। রিসাইকেল হওয়ার একটা পদ্ধতি এখানে চলে, যার জন্য বাইরে থেকে ফিড প্রয়োগটা তুলনামূলক একটু কম ইউজ কম লাগে, ফিডের চাপটা কম লাগে। আর আরেকটা উপকার হচ্ছে যেহেতু বর্জ্যটা অণুজীবগুলো ব্যবহার করে খাদ্যে রূপান্তর করছে, ফলে বর্জ্যটা একদিক থেকে পরিশোধন হয়ে যাচ্ছে। তবে এখানে সবথেকে সতর্কতার যে বিষয়গুলি, এখানে পানির গুণাগুণগুলি প্যারামিটারগুলি অত্যন্ত সতর্কতার সাথে মেনটেন করতে হয়, যেটি আমাদের অনেক চাষিরা যেটি করতে গিয়ে হিমশিম খেয়ে যান। তাছাড়া এখানে অ্যারেশনের বিষয়টা আছে, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের একটা বিষয় থাকে, এগুলি সবাই করতে না পারলে ঠিকভাবে সঠিকভাবে করতে না পারলে তখন আসলে লাভজনকভাবে মেনটেন করা সম্ভব হয়ে ওঠে না। তবে আমরা আশা করছি আমাদের এই নুরুজ্জামান সাহেবের দেখা দেখি আরও অনেকেই উদ্বুদ্ধ হবেন। সি প্লাস টিভি চট্টগ্রাম।